আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সোহরাব হোসেন ভুঁইয়া, আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় নিয়ে। আজকে আমরা যে অধ্যায়টি দেখব সেটা হচ্ছে তোমার গণিত বইয়ের 1.4 যে অনুশীলনী আছে পাটিগণিতের, ওই অধ্যায়টি দেখব আজকে আমরা। এর আগে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে যে দেখো, তোমাদের যে স্টেপটা আছে, তোমরা এখন যে স্টেপে আছো বা যে স্ট্যান্ডার্ড আছো, সেটা হচ্ছে তোমার হাই স্কুল জীবনের প্রথম ক্লাসে আছো তুমি। তো সেজন্যই হাই স্কুল জীবনটা প্রাইমারি স্কুল জীবন থেকে একটু ভিন্ন থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমার যে স্ট্যান্ডার্ডে যখন তুমি উঠো, তখন ওই স্ট্যান্ডার্ডের বইগুলোই তোমাকে দেওয়া হয়। তুমি দেখতেই পেয়েছো তোমার যে হাই স্কুলের বইগুলো আছে সেগুলো প্রাইমারি স্কুলের বই থেকে একটু ভিন্ন, এবং হাই স্কুলে পড়াশোনার জিনিস যে প্রক্রিয়াটা আছে সেটা তোমার প্রাইমারি স্কুল থেকে অনেকটাই ভিন্ন আছে। তো সেজন্যই তোমাকে অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আর যেহেতু এখন তোমার দেশের পরিস্থিতি খুবই খারাপ, হয়তো বা তোমরা অনেকে পড়াশোনা থেকে অনেক দূরে আছো, তবে এটা ঠিক না। কারণ হচ্ছে যে একজন ছাত্র হিসেবে তার সবচেয়ে বড় কাজ হচ্ছে যে পড়াশোনা করা, কিন্তু দেখা যায় যে আমাদের যে শিক্ষার্থীরা এখন আছে তারা এই কাজটাকে বাদ দিয়ে অন্য কাজটাই সবচেয়ে বেশি করে থাকে। যেহেতু তোমার এই জীবনটা বা তুমি যে এখন যে স্টেপে আছো সেটা হচ্ছে তোমার হাই স্কুল জীবনের প্রথম স্টেপ, সেজন্য তুমি যদি এখন থেকে ভালো করে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে বাকি স্টেপগুলো তোমার জন্য অনেক সহজ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমার যে পড়াশোনার বইগুলো আছে, তুমি যাই বলো বা যে বইয়ের কথাই বলো না কেন, এই বইগুলি আসলে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তার মানে হচ্ছে যে তুমি যখন ক্লাস 7 আল্লাহ বাঁচিয়ে রাখলে উঠবে, তখন কিন্তু তোমাকে ওই ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড বই দেওয়া হবে, কিন্তু ওই বইয়ের সাথে আবার ক্লাস 6-এর বইয়ের কিছুটা তোমার সম্পর্ক থাকবেই। তো সেজন্যই তুমি যদি ক্লাস 6 থেকে তুমি বইগুলোকে ভালো করে একটু খেয়াল রাখো, তোমার যদি বইগুলোর প্রতি ভালো ধারণা থাকে, তাহলে তোমার দেখা যায় যে আস্তে আস্তে যখন তুমি আল্লাহ বাঁচিয়ে রাখলে উপরের ক্লাসগুলোতে উঠবে, তখন অবশ্যই তুমি সেই বিষয়গুলোকে অনেক ভালো করে বুঝতে পারবে বা সহজে তুমি অনুধাবন করতে পারবে বা তোমার বোঝার সক্ষমতাটা ভালো থাকবে, তখন তোমার দেখা যায় যে পড়াশোনা করতে তোমার অনেক ভালো লাগবে। আর পড়াশোনার বিষয়টা হচ্ছে যে এমন, তুমি যতই বেশি পড়বে ততই তোমার কাছে এটা ভালো লাগবে, আর তুমি যত কম পড়বে ততই তোমার কাছে এটা খারাপ লাগবে, বিষয়টা হচ্ছে এমন। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। তুমি অবশ্যই পড়াশোনা করবে, তুমি যে যখন যে পরিস্থিতিতেই থাকো না কেন, পড়াশোনাটাকে অবশ্যই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। তার কারণ হচ্ছে যে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের এই কাজটাকে যত বেশি ভালো করতে পারবে, তার ভবিষ্যৎ জীবনটা ততই উজ্জ্বল হবে। চলে আসো তাহলে আজকের পাঠটা আমরা শুরু করে দেই। আজকে আমরা শুরু করব তোমার 1.4 যে অনুশীলনীটি আছে তোমার পাটিগণিতে, সেই অনুশীলনীটি তোমার প্রথম যে অনুশীলনী আছে, এই অনুশীলনীর মধ্যে তোমার যে 1.4 যে অনুশীলনীটি আছে সেটা হচ্ছে যে দেখো, প্রথম যে অধ্যায়ের মধ্যে 1.4 যে অনুশীলনীটি সেটা হচ্ছে তোমার ভগ্নাংশ নিয়ে কথা। তো এখানে আমি তোমাকে আগেই বোর্ডে কিছু লিখে দিয়েছিলাম যাতে করে আমরা কিছু অঙ্ক তাড়াতাড়ি দেখতে পারি, সেজন্য লিখা। তো চলে আসো আমরা ভগ্নাংশটা আগে জেনে নেই, ভগ্নাংশটা কী একটু খেয়াল করবে। তো আর ভগ্নাংশটা কি দেখো, আমি লিখে দিয়েছি আবার বলে দিচ্ছি তোমাকে। ভগ্নাংশ হচ্ছে গাণিতিকভাবে কোনো একটি সংখ্যাকে সমান কয়েক ভাগে ভাগ করে তার কতকগুলো অংশ নিয়ে মূলত ভগ্নাংশটা তৈরি হয়। যেমন দেখো, আমি এখানে লিখলাম 3/2, 5/8 ইত্যাদি লিখলাম। তাহলে এখানে যে 3/2 দেখতে পাচ্ছ বা 5/8 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত ভগ্নাংশ। তুমি দেখতেই পাচ্ছ এখানে আমি এটাকে দুইভাবে লিখলাম, দুইভাবে লিখার কারণটা একটু পরেই তোমাকে বলবো। তো এটা ছিল তোমার ভগ্নাংশের নিয়ে কথা। এবার চলে আসো ভগ্নাংশ সম্পর্কিত কিছুটা নিয়ম থাকে ভগ্নাংশের, তো আমরা সেই নিয়মগুলো একটু জেনে নেই। যেমন তুমি একটু খেয়াল করো, তুমি হয়তো বা এতদিনে হর এবং লব চিনতেই পারছো বা তুমি জানো, আবারও আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা যখন একটা ভগ্নাংশ লিখবো ওই ভগ্নাংশের উপরে যে মানটা থাকবে বা উপরে যে অঙ্ক বা সংখ্যা যাই থাকবে সেটাকে বলবো আমরা লব বলবো, আর নিচের যে সংখ্যা বা যে মানটা থাকবে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে তোমার হর বলবো আমরা সেটাকে। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, যদি কোনো ভগ্নাংশ এরকম হয়, যেমন তোমার একই হর হয়, অর্থাৎ ভগ্নাংশ যতগুলো থাকবে তাদের হরগুলো যদি একই রকম হবে, তখন তোমার ভগ্নাংশগুলোর ক্ষেত্রে যার লবটা বড় হবে সেই ভগ্নাংশটাকেও বড় হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, এখন তুমি যদি উল্টো করে বলো, যেমন ধরো একই লব বিশিষ্ট ভগ্নাংশগুলোর ক্ষেত্রে, এটা অবশ্যই তুমি বিপরীতভাবে বলতে পারো, তাই এখানে আমি তোমাকে লিখে দিলাম একই লব বিশিষ্ট ভগ্নাংশগুলোর ক্ষেত্রে যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট হবে। আমার কথা বুঝতে পারছো? যদি তোমার কী হয় একই লব হয়, আমরা হরের ক্ষেত্রে দেখলাম যে হর মানে কোথায় থাকবে, ভগ্নাংশটা নিচে থাকবে, তো নিচেরটা যদি একই রকম থাকে তাহলে উপরেরটা দিয়ে তুমি ছোট বড় নির্ণয় করবে, আর তোমার নিচে উপরেরটা যদি একই রকম থাকে তাহলে নিচেরটা দিয়ে তুমি ছোট বড় নির্ণয় করবে ভগ্নাংশগুলোকে। তো এই দুইটা নিয়ম তোমাকে আমি লিখে দিলাম, তুমি এটাকে বিপরীতভাবে চিন্তা করলেও পারবে।
তাহলে এবার চলে আসো, আমরা ভগ্নাংশের প্রকারভেদগুলো একটু জেনে নিই। ভগ্নাংশটাকে তোমার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। শুরুতে দেখো একটু খেয়াল করে, প্রকৃত ভগ্নাংশটি কী? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার যে ভগ্নাংশের লব ছোট থাকবে, অর্থাৎ তুমি যখন ভগ্নাংশটি লিখবে ওই ভগ্নাংশটি লিখার সময় যদি তোমার উপরের মানটা ছোট এবং নিচের মানটা বড় থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তার মানে তোমার এখানে লবটা হবে ছোট আর হরটা হবে বড়। এবার চলে আসো অপকৃত ভগ্নাংশ। আমরা প্রকৃত থেকে তোমার অপকৃত ভগ্নাংশে যেতে পারি, আবার অপকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে আসতে পারি। কিভাবে? দেখো, তুমি যেটাকে প্রকৃত ভগ্নাংশে লিখো সেটাকে তুমি যদি উল্টে দাও তাহলে তোমার অপকৃত ভগ্নাংশটা তৈরি হয়ে যায়। কিভাবে? দেখো, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপকৃত ভগ্নাংশ বলে। যেমন আমি এখানে যে ভগ্নাংশটি লিখলাম এই অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তাকে আমি উল্টে দিলাম, অর্থাৎ তোমার হরের জায়গায় চলে গেলো লব, লবের জায়গায় চলে আসলো হর। তাহলে এটা হয়ে গেল এখন অপকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রকৃত এবং অপকৃত ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা বিপরীত করে দিলেই একটা থেকে আরেকটা চলে যেতে পারবো। মিশ্র ভগ্নাংশটা একটু ভিন্নতর, সে ভিন্নতাটা কি? দেখো, এখানে তোমার মূলত দুইটা অংশ থাকবে। কী কী অংশ থাকবে তুমি সংজ্ঞাটা পড়লে বুঝতে পারবে। যে ভগ্নাংশের পূর্ণ অংশের সাথে প্রকৃত ভগ্নাংশ মিশ্রিত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেহেতু এখানে মিশ্র শব্দটা চলে আসছে সেই জন্যই তোমাকে এটা ব্যবহার করতেই হবে, সেজন্য এখানে লেখা আছে মিশ্রিত থাকে। তার মানেটা হচ্ছে যে দেখো, পূর্ণ অংশ, পূর্ণ মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে। যেমন আমরা যে ধরো তোমার 1, 2, 3, 4, 5, 6 এগুলো বলি, এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ বলি। তো এখন তুমি একটু খেয়াল করো, এখানে যে আমি 1 লিখলাম, 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ, তার সাথে আমরা একটা প্রকৃত ভগ্নাংশকে জুড়ে দিলাম এবং এর ফলশ্রুতিতে আমরা পেয়ে গেলাম একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই ছিল তোমার সাথে আমার ভগ্নাংশ নিয়ে কথাবার্তা। এটা কেন জানতে হবে দেখো একটু খেয়াল করে, তোমরা যখন গণিত বইটা দেখো তোমার প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে বা তুমি যখন গণিত বইটা দেখবে ওই গণিত বইটার অঙ্ক অনুশীলনীটার আগে কিছু বাংলা কথা লেখা থাকে, তোমার কিছু উদাহরণ দেওয়া থাকে। তো ওই বাংলা কথাগুলো বা ওই উদাহরণগুলো যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, বা আগে যদি তুমি বাংলা যে কথাগুলো লেখা থাকে এই কথাগুলো যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে তোমার দেখা যাবে যে অনুশীলনের ভেতরে যে অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলো কীভাবে হবে বা তুমি কতটুকু সহজে করতে পারবে ওই বিষয়গুলো কিন্তু লেখা থাকে। তো সেজন্যই তোমার অধ্যায় শুরুতে যে লেখাগুলো থাকবে এগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়ে নিতে হবে, তাহলে তোমার অধ্যায় ভেতরে অঙ্কগুলো তোমার কাছে সহজ লাগবে এবং তুমি সহজে করে ফেলতে পারবে, তখন তোমার বিষয়টা তোমার কাছে সহজ মনে হবে। এটা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে তোমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা তোমার সাধারণ গণিত বা হায়ার ম্যাথ যেটাই করে থাকে 9-10-এ, তো তোমার দেখা যায় যে এই বই বিষয়গুলো যদি তুমি একটু খেয়াল করে দেখো বা যারাই করে তারা যদি একটু খেয়াল করে দেখে অবশ্যই তোমার অনুশীলনের ভেতরে অঙ্কগুলো অনেকটা সহজ হয়ে যায়। তো তোমাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে অবশ্যই তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা অনুশীলন অঙ্কগুলো করতে গেলে শুরুতে যে তোমার অধ্যায় শুরুতে যে লেখাগুলো থাকে এগুলো একটু ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে নিলে ভেতরে অংশগুলো তুমি অনেক ভালো বুঝতে পারবে বা জানতে পারবে। তাহলে এই ছিল আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা। এবার চলে আসো আমরা অনুশীলনী অঙ্ক শুরু করে দিব। অবশ্যই তুমি বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গেছো এতক্ষণে, আর আমি যে এই ভগ্নাংশ কথাগুলো বললাম বা এগুলো যে দেখালাম এগুলো তোমাকে কিন্তু লিখে নিতে হবে। লিখে নিলে তুমি পরবর্তীতে যখন তোমার মনে থাকবে না তখন খুলে দেখলে তোমার মনে হয়ে যাবে, আর প্রত্যেকটা বিষয়ে একটু লেখার চেষ্টা করবে, কারণ লিখলে তোমার অনেক বেশি ধারণা অর্জন করতে পারবে তুমি বা অনেক বেশি তোমার মনে থাকবে। চলে আসো আমরা যদি তোমার অনুশীলনীর প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। তোমাকে এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে দেখো, ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তোমার এখানে বইয়ের প্রথম অঙ্কটাই দেখো কী দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে এবং তারা সমতল কিনা তাকে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করো, এখানে কিছু শব্দ আছে, যেমন তোমার যুগল আছে একটা শব্দ, আরেকটা শব্দ আছে তোমার সমতল। এখানে তুমি কী কী করতে পারো? দেখো, যুগল এটা দ্বারা দেখো তোমার জোড়া বোঝায়, যুগল মানে হচ্ছে জোড়া। তার মানে এখানে যে তোমার ভগ্নাংশগুলো থাকবে এগুলো প্রত্যেকটা জোড়ায় জোড়াই থাকবে। আচ্ছা, এরপর এটাকে একটু ভেঙে যদি আমরা লিখি, ধরো তোমার এখানে সমটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে সম দ্বারা তুমি সমান লিখতে পারো, আর তুল দ্বারা লিখতে পারো তুলনা। তার মানে হচ্ছে যে সমতল বলতে বোঝানো হয় এখানে তোমার যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই ভগ্নাংশগুলোকে যদি আমরা তুলনা করে দেই তাহলে দেখা যাবে যে আসলে ভগ্নাংশগুলো সমান। এই শব্দটাকে বলা হয় সমতল, আর যুগল শব্দটা অর্থ তুমি এখন জানো সেটা হচ্ছে তোমার জোড়া। চলে আসো আমরা ক নাম্বার অঙ্কটা দেখলে তুমি আরও ভালো বুঝতে পারবে। যেমন তুমি একটু খেয়াল করো, ক নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা কী দেওয়া আছে? দেখো, এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এর একটা হচ্ছে তোমার 8/5
আরেকটা হচ্ছে তোমার 24/15। এই অঙ্কগুলো হয়তো বা তোমার সৃজনশীল প্রশ্নে কয়ের মধ্যে আসতে পারে, অথবা তোমাকে বহুনির্বাচনী প্রশ্নে দিতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে দেখো, তোমরা যারা গণিতটা দেখো, বহুনির্বাচনী প্রশ্ন কিন্তু একটু পরিবর্তন থাকে। তার মানে হচ্ছে যে এখানে কিছু গাণিতিক টার্ম থাকে, এটাকে আবার সমাধান করে তোমার এমসিকিউটা বের করতে হয়, বহুনির্বাচনী প্রশ্ন উত্তরটা বের করতে হয়। তো সেই জন্যই তোমাকে অবশ্যই ছোট ছোট যে অঙ্কগুলো আছে তোমার বইয়ের মধ্যে, এগুলোর প্রতি একটু জোর দিতে হবে। তার কারণ বহুনির্বাচনী প্রশ্নটা কিন্তু 30 নম্বর। আচ্ছা, এই অঙ্কগুলো তুমি দুইভাবে করতে পারো বা বেশ কয়েকভাবেই করতে পারো, সেটা কি দেখো একটু খেয়াল করে। ধরো আমি তোমাকে যদি একটু আলাদা করে দেখাই, যেমন এখানে আছে তোমার 8/5 আছে, তারপরে এখানে ধরো তোমার আছে 24/15। এখন তোমার প্রথম ভগ্নাংশটা দেখো, এটাকে আর তোমার একই রূপ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সমতুল ভগ্নাংশ তোমার নির্ণয় করার বা বের করার আরেকটা নিয়ম হচ্ছে যে তুমি যখন তাদেরকে একই মান দ্বারা ভাগ করতে পারবে, তখন তুমি যদি দেখতে পাও যে তাদের মানগুলো সমান হয়ে যাবে, তখন কিন্তু তারা সমতুল হবে। যেমন বিষয়টাকে দেখো, ধরো এটাকে আমরা আর ভাগ করতে পারি না, তাহলে এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। এটাকে কিন্তু তুমি একই রূপ সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একই সংখ্যা বলতে, যেমন ধরো এটাকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 8 24 হয়, আর এখানে দেখো 3 5 15 হয়। তাহলে এই ভগ্নাংশটাও দেখো 8/5 লিখতে পারো তুমি। অর্থাৎ আমরা যখন দুইটা ভগ্নাংশকে তুলনা করব, তখন তুমি দেখো এই ভগ্নাংশগুলো সমান হয়ে গেল। এটাই মূলত সমতুল শব্দ দ্বারা বোঝানো হয়েছে, আর যুগল বলতে জোড়া বোঝানো হয়েছে। বুঝতে পারছো এটা? তুমি কিন্তু এই সংখ্যাগুলোকে বের কয়েকভাবে কাটতে পারো। যেমন ধরো তুমি যদি এটাকে তোমার 4 দ্বারা কাটো, তাহলে এটা 4 6 24 হয়, আবার এটা তোমার 5 দিয়ে কাটলে 3 হয়, তাহলে 8/3 চলে আসবে, 6/3 চলে আসবে, বা এর একটু পরিবর্তন থাকবে। যেমন তুমি যদি 8 দিয়ে কাটো, তাহলে তোমার 4 দিয়ে কাটো, তাহলে এটা আবার ভিন্নতা চলে আসবে। বুঝতে পারছো? যেমন তোমার এটা 4 8 24 হয়, এটা আবার 3 5 15 হয়, একটু চেঞ্জ থাকে। তো এখানে শর্ত হচ্ছে যে তোমার একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ তুমি লবকে যে সংখ্যা দ্বারা ভাগ করবে, হরকে ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। সেজন্য আমরা একটা নির্দিষ্ট মান দ্বারা ভাগ করলাম, যেমন 3 দ্বারা ভাগ করলাম, 3 8 24, 3 5 15, যার ফলে তোমার এখানে ভগ্নাংশটা একই রকম চলে আসলো। এটাও একটা নিয়ম সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য। আরেকটা নিয়ম যদি তোমার বইতে দেওয়া আছে সেটা যদি তুমি দেখো, যেমন তোমার এখানে একটা সূত্রের মতো করে লিখে আছে, সেটা হচ্ছে যে প্রথম ভগ্নাংশের তোমার লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করা, আবার দ্বিতীয় ভগ্নাংশের তোমার হরের সাথে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করা। এখন যদি তোমার গুণফলটা সমান হয়, তাহলে তোমার ভগ্নাংশদ্বয় সমতুল হবে। আচ্ছা, এটা দেখো তুমি একটু খেয়াল করো, তুমি এটাকে সূত্রের মতো করে লিখেও বের করতে পারো বা আরেকটা নিয়মে করতে পারো। সেটা কী নিয়ম দেখো একটু তোমাকে দেখাই। ধরো আমরা যদি এটাকে এভাবে লিখি 8/5, তারপরে ধরো একটু পার্থক্য রেখে আমরা যদি লিখি 24/15, তাহলে তুমি এখন একটা অ্যারো চিহ্ন ব্যবহার করো। অ্যারো চিহ্ন মানে হচ্ছে যে আমরা এখন কোনাকুনি গুণ করব সংখ্যাগুলোর মধ্যে। তো তুমি যদি গুণ করো, তাহলে কী হয় দেখো একটু খেয়াল করে। তোমার এখানে আসে 8 × 15 আসে, এটা যদি তুমি আগে লিখো, বা তুমি যদি এটাকে পরে লিখো, তাহলে তুমি এভাবে লিখতে পারো 5 × 24 লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপর নিচে লিখতে পারো 8 × 15। এখন তুমি একটু খেয়াল করো 5 24-এ কত হয়। 5 24-এ অবশ্যই তোমার 120 হয়ে যায়, তাহলে 120 হয়, আর 8 15 120 হয়। এখন তুমি একটু দেখো এখানে তোমার যে মানগুলো আসলো, যেমন প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল 120 আসলো, আবার দ্বিতীয় প্রথম ভগ্নাংশ হর, দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলটাও তোমার 120 আসলো। তাহলে গুণফলটা যেহেতু সমান, আমরা এখন লিখে দিতে পারি ভগ্নাংশদ্বয় সমতুল বা ভগ্নাংশ যুগল সমতুল। তুমি এখন লিখে দিতে পারো, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল, এটা লিখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি মনে করো যে তোমার সূত্রের মতো করবে, অর্থাৎ তুমি এভাবে ভেঙে লিখবে, ভেঙে লেখাটা একটু তোমাকে দেখাই দেয়। আসলে একটা অঙ্ককে তুমি বেশ কয়েকভাবেই করতে পারো, এটা কোনো সমস্যা না। যেমন দেখো ভেঙে লিখলে কিভাবে হবে একটু খেয়াল করো, 24/15 মানে তোমার বইয়ে যে সূত্র দেওয়া আছে সেই সূত্র অনুযায়ী লিখবে। দেখো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে কত 5, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে তোমার 24, 5 24 120, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি কি লিখবে, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয়
ভগ্নাংশের লব সমান সমান, তাহলে এবার বিপরীত হবে, 8 × 15 হবে, তাও তোমার 120 হয়। যেহেতু গুণফল সমান সেহেতু তোমার ভগ্নাংশ যুগল সমতুল, তাহলে এখানে লিখে দিতে পারো। অতএব বা সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। বেশ কয়েকভাবে অঙ্ক করতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এবার খ নাম্বারটা একটু দেখো। খ নাম্বারটা তোমরা অবশ্যই পারবে। এরপর এখানে নতুন একটা বিষয় শেখানোর জন্য আমি লিখছি তোমাকে, খেয়াল করবে এখানে কি কি দেওয়া আছে তোমার। এখানে আছে তোমার 11/7, তার সাথে আছে তোমার 33/14। এই ছিল তোমার ভগ্নাংশটা। তা এখন তুমি একটু খেয়াল করো, এখানে তুমি কিভাবে করতে পারো অঙ্কটাকে, এর আগে যেভাবে তোমাকে দেখালাম সেভাবে করতে পারো। যেমন ধরো এখানে 11/7 আছে। আচ্ছা, এখন যদি আমরা ধরো এটাকে এই নিয়মে করি, তো খেয়াল করো তুমি, আমি এখানে 11/7 লিখলাম। আচ্ছা, এরপরে খেয়াল করো একটু পার্থক্য লিখে আমি 33/14 লিখলাম। তো এখন তুমি একটু খেয়াল করো, তাহলে এটাকে যদি তুমি এখন আড়াআড়ি করে গুণ করো বা কোণাকুণি করে গুণ করো, তাহলে কি হয় দেখো একটু খেয়াল করে। এখানে আসে তোমার 7 × 33, তার সাথে আসে তোমার 11 × 14। এখন তুমি যদি গুণটা করো তাহলে কি হয় দেখো, 3 × 7 = 21, হাতে থাকে 2, 3 × 7 = 21, 21 আর 2 হচ্ছে তোমার 23। আচ্ছা, আর নিচেরটা হচ্ছে দেখো, নিচেরটার ক্ষেত্রে তোমাকে একটু আমি দেখাতে পারি কিভাবে। দেখো ধরো তোমার 11 × 14 আছে, এটাকে তুমি এখন গুণ করবে। এই 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করাটা খুবই সোজা। কিভাবে সোজা দেখো, তুমি এখানে এই যে সংখ্যাটা তোমার থাকবে এই সংখ্যাটাকে তুমি লিখে নিবে, ঠিক আছে, এই সংখ্যাটাকে তুমি লিখে নিবে। অর্থাৎ 11 দ্বারা তুমি যে সংখ্যাকে গুণ করবে সেই সংখ্যাটাকে লিখে নিবে, মাঝখানে ঘর খালি রাখবে, ফাঁকা রাখবে। তো এরপর তুমি কি করবে, 1 আর 4 যোগ করে দিবে। তো 1 আর 4 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে তোমার 14 কে যদি 11 দ্বারা গুণ করো তাহলে সেই গুণফলটা আসবে 154। আমার কথাটা কি বুঝতে পারছো তুমি? তাহলে দেখো এই অঙ্কগুলো তুমি অনেক সহজে করে ফেলতে পারো, অর্থাৎ যে গুণগুলো থাকে এই গুণগুলো অনেক সহজে তুমি করে ফেলতে পারবে, বুঝতে পারছো তো? আচ্ছা, এটা দেখানোর জন্য তোমাকে ক্ষয়ের অঙ্কটা দেখালাম, তাহলে এটাকে তুমি এভাবে করতে পারো। দ্বিতীয় নিয়মটা যদি তুমি একটু খেয়াল করো দেখো, এখানে আমাদের আছে কত, 11/7 আছে, তারপরে ধরো 33/14 আছে। এখন তুমি এটাকে কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। যেমন এটাকে যদি কাটো তাহলে এটাকে 3 দ্বারা কাটা যায়, 3 × 11 = 33 হয়, 14 কে কাটলে 7 × 14 হয়। তাহলে এটা কিন্তু একই সংখ্যা দ্বারা তোমার ভাগ যাচ্ছে না। তো একই সংখ্যা দ্বারা যেহেতু ভাগ যায় না, বা এখানে আমরা কোণাকুণিভাবে গুণ করে দেখলাম কিন্তু এটা মিলে না গুণফলটা, তাহলে আমরা এখন লিখে দিতে পারি। সুতরাং ভগ্নাংশ যুগল যেহেতু মিলে না, তাহলে তুমি অবশ্যই লিখে দিবে ভগ্নাংশ যুগল সমতুল নয়, বুঝতে পারছো? তাহলে এই ছিল তোমার 1 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্ন অঙ্কগুলো। এরপরটা তোমরা অবশ্যই পারবে, সেটা আমি দেখাচ্ছি না। তাহলে আমরা এবার দ্বিতীয় যে অঙ্কগুলো আছে 2 নম্বরে সেটাতে চলে যাই, মুছে দিলাম এগুলি। অঙ্ক বিষয়টা একবারই সোজা, এটা অনেকটাই তোমার জাদুর মতোই দেখায়, তো সেই জন্য একটু ভালো করে করবে। তুমি যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত বেশি তোমার ধারণা লাভ হবে বা তুমি তত ভালো করতে পারবে। এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের কাছে, তুমি যত বেশি অনুশীলন করবে তত তোমার জন্য ভালো হবে। আচ্ছা, এখানে তোমাকে কি বললো দেখো, 5/2, তারপরে হচ্ছে তোমার 10/7, তারপরে হচ্ছে 40/9। এখানে তুমি আরও একটা নতুন শব্দের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে সমহর। তুমি এতক্ষণে অবশ্যই অঙ্কের হর এবং লব সবই চিনো, তাহলে সমহর বলতে কি বোঝায় এটাকে যদি তুমি একটু ভেঙে লিখো, সম বলতে তোমার সমান বোঝায়। হর তো অবশ্যই তুমি জানো হর, তাহলে হরগুলো সমান হবে। কার হর সমান হবে, তোমার এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই ভগ্নাংশগুলো হরটা বা হরগুলো সমান হবে। এখন যে কোনো কিছুকে দেখো, অঙ্কের যে কোনো কিছুকে সমান করতে গেলে তোমাকে একটা নতুন পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে লসাগু করে নিতে হয়। তাহলে তুমি এখন যাকে সমান করবে তার লসাগুটা বের করবে। তো আমরা যেহেতু এখানে হরকে সমান করব, সেই জন্য শুরুতে তোমার হরটাকে, তোমার হরগুলো লসাগুটা করে আসবো বা করে নিব। এটা তোমরা ক্লাস 5-এও দেখে আসছো এই অঙ্কগুলো। তো এখন আমরা কী লিখবো শুরুতে দেখো। সুতরাং ভগ্নাংশের হরগুলোর লসাগু, ঠিক আছে। আচ্ছা, তুমি অন্য একটা জায়গায় রাফ করে করে আসতে পারো বা এখানেও তুমি করে দেখাতে পারো লসাগুটা কীভাবে হয়।
5 10 40 এটা লসাগু 40 হবে কিভাবে দেখো এই 5 দ্বারা তুমি 10 কে ভাগ করতে পারো আবার 40 কেও ভাগ করতে পারো যদি তোমার এখানে যে মানগুলো দেওয়া থাকবে অর্থাৎ যাদের তোমার লসাগুটা বের করবা এটা দ্বারা যদি তোমার সবাই ভাগ যায় তাহলে তোমার বড় যে সংখ্যাটা থাকবে সেই লসাগু হয়ে যাবে দেখো আমি বের করে তোমাকে দেখাচ্ছি এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 2 দিয়ে শুরুতে ভাগ করতে হবে লসাগু বা গসাগু তুমি যাই করো শুরুতে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তারপর বড় সংখ্যার দিকে যেতে হয় 5 দুগুণে 10 20 দুগুণে 40 আর তো 2 দিয়ে যাবে না কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ যেতে হয় তো এখন 5 দিয়ে ভাগ করা যায় 1 1 আর 4 হয় দেখো এবার তাহলে তুমি যে লসাগুটা পেয়েছো 2 গুণ 5 গুণ 4 তাহলে 5 দুগুণে 10 4 10 40 1 লিখলেও যা না লিখলেও তাই তাহলে আমরা পেয়ে গেলাম লসাগু হচ্ছে তোমার কত 40 ঠিক আছে আচ্ছা এখন তুমি কি কাজ করবে বলো তো যেহেতু তুমি হর সমান করবে এখন 40 কে হর দ্বারা ভাগ করবে এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে এই যে তুমি লসাগুটা পাবে লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশে হর দ্বারা ভাগ করবে আর যে ভাগফলটা আসবে সেটা ভগ্নাংশের উভয়ের সাথে গুণ করে দিবে অর্থাৎ লবের সাথেও করবে হরের সাথেও করবে তাহলে একটু খেয়াল করে দেখো এখন আমরা যদি একটু মানটা বের করে দেখি যেমন 40 কে তুমি প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করো 5 আটা 40 28 তোমার এখানে প্রথম ভগ্নাংশটা কত 5 ভাগে 2 এটাকে তুমি এখন ভাগফলটা দ্বারা গুণ করে দিবে তাহলে দেখো 5 8 40 হয়ে গেল আর 8 দুগুণে 16 হয়ে গেল তারপরে দেখো 40 কে এবার ভাগ করবে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা 10 দ্বারা ভাগ করবে তাহলে এখানে 4 আসে তোমার দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 10 ভাগে 7 তাহলে এখানে তুমি এখন এই ভাগফলটা দ্বারা উপরে নিচে গুণ করে দিবে 4 7 28 হয় 4 10 40 হয় এরপরে ধরো তুমি যদি তৃতীয়টা বের করতে চাও তাহলে 40 দ্বারাই ভাগ করবে তাহলে 1 আসে তো এখন তুমি একটু খেয়াল করে দেখো এখানে 40 ভাগের 9 হয় এখানে আসে তোমার কত দেখো 9 এবং 40 দুইটাকে তুমি 1 দ্বারা গুণ করে দিবে কারণ তোমার ভাগফল আসছে 1 তাহলে 40 একে 40 9 একে 9 তো এখন তুমি এখানে নিচে লিখে দিতে পারো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহ হল কত কত দেখো তো একটু খেয়াল করে তোমার প্রথমটা আসছে কত 40 ভাগের 16 আসছে দ্বিতীয়টা আসছে 40 ভাগের 28 এরপরটা হচ্ছে 40 ভাগে 9 ঠিক আছে তাহলে এই ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশের নিয়মটা দেখো এখানে তোমার সবগুলো হরই সমান হয়ে গেল আচ্ছা এই যে তোমার এক আর দুই অঙ্কগুলো দেখালাম এই অঙ্কগুলো হয়তো বা তোমার কাছে অনেক সহজ লাগতে পারে একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে যে তোমার অনুশীলনের শুরুর দিকে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো একটু সোজা থাকে তার কারণ হচ্ছে যে তোমাকে ধরেই যদি কঠিনগুলো দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা তোমার অনুশীলনটার প্রতি বিরক্তি কাজ করবে সেজন্য শুরুতে তোমাকে সহজ অঙ্ক দেওয়া হয় তারপর আস্তে আস্তে তোমাকে একটু পরিবর্তন করে দেওয়া হয় এখানে কঠিন অঙ্ক দেওয়া হয় না একটু পরিবর্তন করে দেওয়া হয় অঙ্কগুলো কিন্তু একই রকম যেমন তুমি এখানে যে যে অঙ্ক করলে তোমার অনুশীলনের ভেতরে যখন যাবে আরও সামনের দিকে যখন যাবে তখন যে প্রশ্নের অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো কিন্তু ঠিক এই নিয়ম মেনটেন করেই হবে অঙ্ক যা করা হয় তোমার সবগুলো আসলে একই নিয়মই থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে তুমি অঙ্কটাকে যখন একই নিয়মে করতে শিখবে তখন তোমার সবগুলো অঙ্কই তোমার কাছে সহজ লাগবে আর এটাই চেষ্টা করতে হবে অঙ্কগুলোকে একই নিয়মে করার জন্য বা নিয়ম অনুযায়ী অঙ্ক করার জন্য তুমি যদি এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম নিয়ম দেখো তাহলে কিন্তু তোমার অঙ্কগুলো ভালো মনে থাকবে না তোমাকে চেষ্টা করতে হবে একটা নিয়মের সাহায্যে অনেকগুলো অঙ্ক করে ফেলা বা তুমি যত সহজে নিয়মটা অনুসরণ করে অঙ্কটাকে সমাধান করতে পারো তাহলে তোমার বেশি মনে থাকবে তো এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে আমরা আগামী ক্লাসে বা সামনের যে ক্লাসগুলো হবে সেটাতে আরও বিস্তারিত আলোচনা করব অবশ্যই তোমাকে ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে আর এখন পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে কারণ পড়াশোনাটা হচ্ছে জীবনের একটা অমূল্য সম্পদ বা এটা একটা এমন সম্পদ যেটা কাউকে ভাগ দেওয়া যায় না তো সেই জন্যই যদিও তোমাদের কাছে এখনকার সময়টা অনেক বিরক্তিকর মনে হয় কারণ তুমি স্কুলে আসো না সারাক্ষণ বাসায় থাকো মন মেজাজ খারাপ থাকতে পারে তথাপি তুমি পড়াশোনাটা নিয়ে যদি ব্যস্ত থাকো তাহলে দেখা যায় যে কিছুটা ভালো লাগতে পারে তোমার কাছে তো সেই জন্য অবশ্যই পড়াশোনা নিয়ে তোমাকে ব্যস্ত থাকতে হবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে এই প্রত্যাশা আজকে এখানে সমাপ্ত সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ